ভারত আমেরিকাকে ইন্টারন্যাশনাল স্টেজে একদম বড় একটা ধমক দিয়েছে এবং ধমক দিয়ে বলেছে, তোমরা যে দোগলা পান করছো, তোমরা যে দুমুখো সাপের মতন কাজটা করছো সেটা বড়সড় ভুল করছো। আপনি বলবেন যে দুমুখো কাজ, সেটা আবার কিসের? দেখুন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং এই সংস্থার মধ্যে প্রায় পৃথিবীর সমস্ত দেশ 150 থেকে 160 কান্ট্রি আছে। এর হেডকোয়ার্টার আছে সুইজারল্যান্ডের জেনেভা। এই যে WTO, এরা সবসময় যে কোনো ডেভেলপিং কান্ট্রি তাকে দাবানো ট্রাই করে, তাকে বলে ভাই তোমার দেশে যে মার্কেটটা আছে সেই মার্কেটটা পুরোপুরি ওপেন করে দাও, যার ফলে ডেভেলপ কান্ট্রিগুলো তোমার দেশে যাবে এবং ব্যবসা করবে, যার ফলে সেই কোম্পানিগুলো তো লাভ করবে, কিন্তু সেই যে ডেভেলপিং কান্ট্রির যে কোম্পানিগুলো আছে তা আর কিন্তু লাভ করতে পারবে না। তো এই কারণে সবসময় এই WTO-তে ডেভেলপিং কান্ট্রি ভার্সেস ডেভেলপ কান্ট্রি একটা ফাইট চলতেই থাকে। এবং বর্তমানে এই যে আমেরিকাকে ইন্ডিয়া বলেছে যে তুমি যে চিপ ম্যানুফ্যাকচারিং এ তোমার কোম্পানিকে $280 billion দিচ্ছ অ্যাজ এ ইনসেন্টিভস অ্যান্ড সাবসিডি, এটা বন্ধ করো, এটা নিয়মের বাইরে। এবং এখানে কিন্তু চাইনাও আমাদের সঙ্গ দিয়েছে, বিকজ এটা তো আলটিমেটলি আমেরিকায় গিয়ে গেলে তো চাইনারও প্রবলেম আছে না। তো এবার আপনি যদি মনে করেন যে $280 billion মানে এই মানিটা ঠিক কতটা, তাহলে আমি উদাহরণ হিসেবে আপনাকে বলে দিই, ভারতের যে ডিফেন্স বাজেট আছে সেই ডিফেন্স বাজেটটা হচ্ছে $70 billion এবং আমেরিকা শুধু চিপ ম্যানুফ্যাকচারিং এর জন্যই $280 billion একদম বিলিয়ে দিচ্ছে তার কোম্পানিগুলোকে। এবং তার দেশে যাতে অন্য কোনো কোম্পানি, অন্য কোনো বিদেশি কোম্পানি চিপ এক্সপোর্ট না করতে পারে, এই কারণে তারা ইম্পোর্টও বন্ধ করে দিয়েছে চিপের। এবার আপনি বলবেন যে ভাই চিপ বা সেমিকন্ডাক্টর এটা নিয়ে সবার এত মাথা খারাপ কেন? এটা কি এমন জিনিস? এটা কি এমন জিনিস? আপনার হাতে যে মোবাইল আপনি এই ভিডিওটা দেখছেন সেখানে একটা চিপ আছে যার জন্য এটা ভালো করে ফাংশন করছে। আপনি যে গাড়িটা চালাচ্ছেন বা যে বাসে যাচ্ছেন সেখানেও এই সেমিকন্ডাক্টরের দরকার পড়ে। আপনি যে মিউজিক বক্সে গান শুনছেন সেখানেও চিপ আছে। আপনি যে কম্পিউটারে ভিডিও দেখছেন বা সিনেমা হলে থিয়েটারে যাচ্ছেন সেখানেও চিপ আছে। এই চিপ অ্যাকচুয়ালি এমন একটা জিনিস, এটা সমস্ত কিছুতে দরকার। এবং এটা হচ্ছে আমাদের যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হবে। যেমন একবার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল তেল দ্বারা, যখন তেল নতুন নতুন আবিষ্কার হয় তখন পৃথিবীতে একদম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলে আসে, সমস্ত কিছুতে স্পিড চলে আসে। ঠিক এই চিপের ব্যাপারটাও এরকম, এই চিপ আমাদের পৃথিবীতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নতুন করে আনে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই চিপের গুরুত্ব কতটা আর কেন ইন্ডিয়া আমেরিকাকে WTO-তে ধমকিয়েছে। এবার এটা তো গেল একটা বেসিক জিনিস যে কেন WTO-তে এই জিনিসটা বর্তমানে ইন্ডিয়া করেছে। এবার আপনি হয়তো বলতে পারেন যে ইন্ডিয়াও তো অনেক কিছুতে সাবসিডি দেয়, হ্যাঁ যেমন ফার্মারদের সাবসিডি দেয় সেরকম অনেক কোম্পানিকেও সাবসিডি দেয় যাতে কম দামে সেই প্রোডাক্টটা তৈরি করে আমরা বিদেশে বেচে বিদেশ থেকে কিছু ফরেন ডলার আনতে পারি, সেটা তো ঠিক। তাহলে আমরা আমেরিকাকে কোন মুখে বলতে যাচ্ছি, এটা তো আপনার প্রশ্ন হতেই পারে। দেখুন ইন্ডিয়াও কিন্তু একটা স্কিম চালাচ্ছে যার নাম হলো PLI স্কিম। এই স্কিমের আন্ডারে যারা ইন্ডিয়াতে চিপ ম্যানুফ্যাকচার বা সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং করবে তাদেরকে প্রায় $10 billion সাবসিডি দেওয়া হবে। এবার একটা জিনিস ভাবুন যে সাবসিডি দিতে কিন্তু WTO পুরোপুরি বারণ করেনি, যেখানে দরকার যেমন ভাবে দরকার সেখানে সাবসিডি দেওয়া যেতে পারে, কিন্তু এই সাবসিডি যদি ট্রেডে ইম্প্যাক্ট করে তাহলে সেটা কিন্তু এর নিয়মের বিরুদ্ধে হবে। আমেরিকা যে $280 billion স্যাংশন করেছে সাবসিডির জন্য বা ইনসেন্টিভস এর জন্য, সেটা $10 billion থেকে কত কত গুণ সেটা আপনি হিসাব করুন, প্রায় 28 গুণ। তাহলে ইন্ডিয়া কেন বলবে না? ইন্ডিয়া তো নিয়মের মধ্যে সাবসিডি দিচ্ছে। ইভেন এই সাবসিডি নিয়ে এই এত প্রবলেম একটা সময় হয়েছিল যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি ছিল, তখন ডোনাল্ড ট্রাম্প হুমকি পর্যন্ত দিয়েছে WTO আছে সেটাকে আমরা ছেড়ে দেবো। তাহলে বুঝুন যে WTO এর গুরুত্বটা কতটা এবং এটা কতটা বিজনেসে ইম্প্যাক্ট ফেলতে পারে। এবার আসি একটু জিও পলিটিক্স এর আসল কথায়। আপনি কি জানেন যে এই যে চিপ বা ম্যানুফ্যাকচারিং হয় এটা সব থেকে বেশি কোথায় হয়? আমেরিকাতে, চাইনাতে, রাশিয়াতে নাকি তাইওয়ানে? আপনার উত্তর যদি তাইওয়ান হয় তাহলে আপনি একদম রাইট, সব থেকে বেশি চিপ ম্যানুফ্যাকচারিং হয় এই তাইওয়ানে। তাইওয়ান একটা ছোট্ট কান্ট্রি যার উপর সবসময় যে কোনো সময় চাইনা তাকে অ্যাটাক করে দখল করতে পারে, এটার ভয়ে সবসময় তারা আছে। যখন চাইনা এবং তাইওয়ানের প্রবলেম ক্রিয়েট হয়েছিল তখন চিপের দাম এক ধাক্কায় অনেক অনেক বেড়ে গেছিল এবং যার জন্য সারা পৃথিবী সাফার করেছিল। এবং যেমন তেলের দাম বাড়লে সবকিছুর দাম বাড়ে, বর্তমানে এই চিপের দাম বাড়লেও কিন্তু সমস্ত কিছুর দাম বেড়ে যায়, বিকজ এই চিপ সমস্ত কিছুতে ইউজ হয়। তো সেই কারণে আমেরিকাও কিন্তু দেখলো যে শুধুমাত্র তাইওয়ানের উপর যদি আমরা ডিপেন্ড করে থাকি অ্যান্ড কখনো যদি চাইনা এই তাইওয়ানকে অ্যাটাক করে তাহলে আমাদেরকেও হেল্প করতে হবে তাইওয়ানকে লড়াইটা জিততে, যেহেতু আমাদের এগ্রিমেন্ট আছে। ইভেন জো বাইডেন নিজে বলেছে তাইওয়ান আর ইউক্রেন কিন্তু সেম না, যদি তাইওয়ানে আক্রমণ হয় তাহলে
পরে কিন্তু আমেরিকা নিজে ঝাঁপিয়ে পড়বে। কেন ঝাঁপিয়ে পড়বে? বিকজ তাইওয়ানের একটা কোম্পানি আছে টিএসএমসি, এই কোম্পানিটা পৃথিবীর 60-65% যে চিপ ম্যানুফ্যাকচারিং হয় সেটাকে কন্ট্রোল করে। তো এই কোম্পানি তাইওয়ানকে বাঁচাতে না, বিকজ সবাই সবার স্বার্থ দেখছে, আমেরিকা, ইন্ডিয়া, রাশিয়া, চাইনা, যে কেউ এই চিপ ম্যানুফ্যাকচারিং ঠিকঠাক না হলে বা এটা যদি ঠিকঠাক সাপ্লাই না হয় তাহলে সেই কান্ট্রির ইকোনমি একদিনের মধ্যে ধসে যাবে, শেয়ার মার্কেট ধস নামবে। তো এর থেকে বাঁচতে আমেরিকা তাইওয়ানকে যে কোনো মুহূর্তে বাঁচাবে। এবং সবসময় যেহেতু তাইওয়ানের উপর ভরসা করা যাবে না, সেহেতু এই যে সেমিকন্ডাক্টর বা চিপ ইন্ডাস্ট্রি আছে এটা নিজের মাঠে নিয়ে আসছে। এই কারণে আমেরিকা $280 বিলিয়ন নিজের কোম্পানিগুলোকে হেল্প করছে। এরপর আপনি আর একটা কথা বলুন যে তাহলে আমেরিকা তো ইন্ডিয়ার জন্য ভালোই করছে, চাইনাকে আটকানোর জন্য নিজের দেশে ইনভেস্টমেন্ট করছে, এর ফলে তো মানে আলটিমেটলি কোথাও না কোথাও ইন্ডিয়ারও হেল্প হবে। দেখুন, ইন্ডিয়া একটি স্বতন্ত্র দেশ, আমরা কখনো রাশিয়ার পক্ষেও থাকিনি, আমার কখনো আমেরিকার পক্ষেও থাকিনি, আমরা কিন্তু সবসময় সিঙ্গেল আউট ভাবে নিজেদের কথাটা বিশ্বমঞ্চে রেখেছি। আমরা কোনো গ্রুপিং এ যাইনি, না আমরা কারোর বিরুদ্ধে, না আমরা কারোর পক্ষে, আমরা সবার স্ট্র্যাটেজিক পার্টনার, সবাইকে হেল্প করব, সবার থেকে হেল্প নেব এবং নিজেকে আত্মনির্ভর বানাতে হবে, যার জন্য মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে যে PLI স্কিম আনা হয়েছে এটা খুবই ইন্ডিয়ার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি আমরা ঠিক যেমন আমেরিকা তাইওয়ানের উদাহরণ দেয় ঠিক সেরকম আমরাও তো উদাহরণ দিতে পারি যে আমরা কি সারা জীবন ওই তাইওয়ান আর আমেরিকার উপর ডিপেন্ড করে থাকবো, তাহলে ওরা যদি কখনো চিপ ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দেয় বা আমাদের সাপ্লাই দেওয়া বন্ধ করে দেয় তখন আমাদের কি হবে? তো এই জিনিসটা যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট ভেবেছে তখন ইন্ডিয়া নিজেকে এই চিপ ম্যানুফ্যাকচারিং এ একদম আত্মনির্ভর করার জন্য পুরো রেডি হয়ে গেছে। কিন্তু যখন আমেরিকা যে $280 বিলিয়ন হেল্প করছে, এই হেল্পের সামনে তো আমাদের হেল্প নগণ্য, এবং এটা তো WTO নিয়ম মানছে না, তাহলে কি হবে? এর ফলে আমেরিকান কোম্পানিগুলো এগিয়ে যাবে এবং ইন্ডিয়ান কোম্পানিগুলো পিছিয়ে যাবে, যার ফলে ইচ্ছে মতন আমেরিকান কোম্পানিগুলো ইন্ডিয়াতে এসে তাদের চিপ সেল করবে কম দামে এবং আমাদের ইন্ডিয়ান কোম্পানিগুলো বন্ধ হয়ে যেতে বাধ্য হবে। তো এই কারণে ইন্ডিয়া একদম নিজের অবস্থান ক্লিয়ার করে দিয়েছে যে আমরা আমেরিকার অনেক কিছুতে পক্ষে থাকলেও আবার অনেক কিছু বিপক্ষে।